সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমি ভৈরব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ফ্যাসিলিটি ম্যানেজার পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও অনলাইনে তোমরা কিভাবে আবেদন করবে। অনেক সাবস্ক্রাইবার বন্ধু যারা আমার রয়েছে তারা অনেকেই কমেন্ট করেছে যে এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ নিয়ে যেন একটা ভিডিও আপলোড করা হয়, আর সেই কথা মাথায় রেখে কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করছি। তো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3 এই পোস্টের জন্য। তোমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবে ফুল প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আমাদের সঙ্গে থেকে দেখে নেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটন এক্ষুনি লাইক করে দাও, আর যারা এই চাকরিটিতে আবেদন করেননি তারা অবশ্যই আর তোমাদের জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের জেলার নাম কমেন্ট করা থাকলে আমি কিন্তু তোমাদের জেলায় যখন পরবর্তী সময় কোনো চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে কিন্তু আমি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ wbhrb.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি, এবং এই পোস্টে কিন্তু নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তবে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবে এই নিয়ে একটা ভিডিও কিন্তু বানানোর জন্য অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই কিন্তু কমেন্ট করেছো, তো তার জন্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে, আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর দ্য পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3, এখানে সিম্পলি তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে ঠিক এইরকম আরও একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, যেখানে লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন, ঠিক তার নিচে রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3, এখানে তোমরা ক্লিক করবে। এটি মোবাইল এবং কম্পিউটার দুটি জায়গা থেকে কিন্তু করা যাবে। মোবাইল থেকে যদি করো তাহলে এখানে যে অপশন রয়েছে এই রাইট সাইডে কর্নার অপশন পাবে, এখানে ক্লিক করলে ডেস্কটপ মোড অন করে তোমরা কিন্তু ওপেন করবে, তাহলে কিন্তু এই পেজটি খুব ইজিলি ওপেন হয়ে যাবে। এরপর এখানে যখনই তোমরা ক্লিক করবে, ক্লিক করা মাত্রই কিন্তু এই পেজে তোমরা চলে আসবে, অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম ফর রিক্রুটমেন্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড 3। প্রথমে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন যে ফর্মটি রয়েছে এটি ফিল আপ করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো চলো এখানে আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি। ফুল নেম টাইপ করার পর পাশে রয়েছে কাস্ট, এখান থেকে তোমাদের যে কাস্ট সেটি সিলেক্ট করে নেবে। এরপর রয়েছে পিএইচ চ্যালেঞ্জড, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, যদি না হয়ে থাকো তাহলে নো করবে। সেক্স এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখতে পাচ্ছ এখানে আমার যে ডেট অফ বার্থ সেটি আমি চুজ করে নিয়েছি। নেক্সট আমার যে মোবাইল নাম্বার সেটি আমি এখানে এন্টার করছি। এখানে মোবাইল নাম্বার এন্টার করবে তোমার যে মোবাইল নাম্বার রয়েছে। এরপর নেক্সট রয়েছে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটি অবশ্যই এখানে তোমরা টাইপ করবে। এরপর রয়েছে ডোমিসিয়াল স্টেট, অর্থাৎ কোন স্টেট থেকে তুমি অ্যাপ্লাই করছো। তো ওয়েস্ট বেঙ্গল নর্মালি আমাদের সকলের, তাই ওয়েস্ট বেঙ্গলের উপর ক্লিক করবে। এরপর নেক্সট রেজিস্টার বাটনের উপর তোমরা ক্লিক করবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আর একটা পেজ ওপেন হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে ওয়েলকাম ভৈরব মুখার্জি, এবং এখানে আমার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু জেনারেট হয়ে গেছে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটিকে অন্য জায়গায় তোমরা কিন্তু সেভ করে রাখবে, কারণ ক্যান্ডিডেট লগ ইন এখানে ক্লিক করে তোমাদেরকে লগ ইন করতে হবে। তো চলো ক্যান্ডিডেট লগ ইনের উপর ক্লিক করে আমরা লগ ইন করে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এই দুটি কিন্তু তোমাকে এখানে দিয়ে লগ ইন করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার আমি কিন্তু টাইপ করে দিয়েছি। এরপর নেক্সট রয়েছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ঘরে আমি পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম। নেক্সট রয়েছে লগ ইন, এই লগ ইন বাটনের উপর তোমরা ক্লিক করবে। মুহূর্তে দেখতে পাচ্ছ মেক পেমেন্ট বলে একটা অপশন কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং মেক পেমেন্টের উপর এখানে আমাদেরকে এবার ক্লিক করতে হবে। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আর একটা নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরাও যখন ফর্ম ফিল আপ করবে, রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে, তখন কিন্তু ঠিক এরকম পেমেন্টের উপর ক্লিক করলে একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু সিম্পলি বলা হয়েছে পেমেন্ট লিঙ্ক ফর পেমেন্ট অফ ফিস 160 আদার দেন এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ উইল বি অ্যাভেলেবল ইন ইউর ড্যাশবোর্ড আফটার 48 আওয়ার্স অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন করার 48 ঘন্টা পর পেমেন্টের যে লিঙ্ক সেটি কিন্তু ড্যাশবোর্ডে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে কিন্তু পেমেন্ট করা যাবে। এবং পেমেন্ট কনফার্ম করার পর কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করা যাবে, যেখানে নাম, ফাদার্স নেম, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ফটো সিগনেচার এই সমস্তগুলি কিন্তু নর্মালি অনলাইন ফর্ম ফিল আপ করার সময় লাগে, তো সেগুলি দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো এই মুহূর্তে আমাকে এখন দুদিন ওয়েট করতে হবে, দুদিন পর যখন আমার পেমেন্টের লিঙ্ক অ্যাভেলেবেল হয়ে যাবে বা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবো, তখন তোমাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আরও ডিটেলসে তোমাদেরকে জানাতে পারবো। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি পাওয়ার পর তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ধন্যবাদ।